আজকে আমাদের স্টুডিওতে রয়েছে লেডিস কাবয়, যার কিনা গেমিং চ্যানেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবে। এন্ড ব্রাদার, আজকে ওনাকে আমি অনেক ধরনের প্রশ্ন করবে, প্রশ্নগুলো অনেক 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 বেশি ফানি হতে চলেছে। এন্ড ভিডিওটি কন্টিনিউ করো, অফকোর্স ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবো না, তো অগ্রিম বলে দিলাম। চলো, লেটস বিগিন দ্য শো। কাব্য ভাই, প্রথম প্রশ্ন রয়েছে তোমার জন্য, যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তখন তোমার প্রথম মাসে কত ইনকাম হয়? প্রথম মাসে ইনকাম হয়েছিল 4000 টাকা। কাব্য ভাই, উত্তরটা তুমি হেভি দিছো, আমার ভালো লাগছে ভাই। তো যাক, বাদ দেন, নেক্সট মাসে কতটা হয়েছিল সেই লাগছে ভাই, এবার তো অন্তত একদিন ভালোভাবে বলো। তারপরের মাসে 6,500 টাকা। আয় হায় রে ভাই, কি উত্তর দিতাছো ভাই। তো যাক, বাদদান, 1 মিলিয়নের গল্প শেষ। এইবার বলেন, 2 মিলিয়ন যখন হয় তখন মাসে কত ইনকাম হতো বলো? মাসে 8,000 টাকা। আয় হায় রে ভাই, আমি কার ইন্টারভিউ নিতে এসেছি ভাই? একটা যদি প্রশ্নের উত্তর ঠিক মতো দেয়, কি খেয়েছো ভাই সকালে একটু ভালো করে খুলে কোন ভাই কোন? এইভাবে আস্তে আস্তে বাড়ছে এবং টাকার পরিমাণটাও কিছু বাড়ছে। অনেকক্ষণ পরে একটু টাকার পরিমাণটা বাড়ছে, যেহেতু 3 মিলিয়ন হয়েছে সেহেতু টাকার পরিমাণটা বাড়ছে। তো ভাই, টাকার পরিমাণ কতটা বাড়ছে ভাই? 4,000 টাকা, এটা তোমাদেরকে বলতেই পারি। চিটিং 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 করতা হ্যায় তো ভাই। ভাই, আমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে ভাই, আমার আর ইন্টারভিউ দিতে লাগবে না ভাই। এবারে তোমার মনে যা আসে ভাই তুমি তাই বলো ভাই, আমার আর কিছু প্রশ্ন নাই তোমার কাছে। বিভিন্ন স্পন্সর থেকে মানুষ যে টাকাগুলো নেয় না, এটা হচ্ছে ইউটিউব থেকে সবচেয়ে সহজ আর্নিং করার রাস্তা এবং সবচেয়ে বেশি আর্নিং করার, যেখানে আমার আমার চ্যানেলে মনে হয় আমি সপ্তাহে কি মাসে একটা স্পন্সরশিপ নেই কিনা জানি না ভাই। উত্তরটা তুমি ভালো দিছো, আমার ভালো লাগছে। মানছি যে চ্যানেল থেকে কোনো ইনকাম নেই, স্পন্সরশিপ থেকে ইনকাম। স্পন্সরশিপ তুমি নাও মাসে একটা করে, এত দামি গাড়ি চড়ো তুমি, এত জায়গায় ভো ভো করে ঘুরে বেড়াও ভাই, তোমার স্কোয়াডে সব প্লেয়ার আউট হয়ে গেছে আর শুধু তোমার ঘোরাফেরার কারণে। এইবার বলেন, ওই বাইকে তেল কই মারো ভাই? এত দামি গাড়ি ছাড়ো তুমি, টাকা কই পাইছো ভাই? এই প্রশ্নের উত্তরটা দাও তুমি। আর লাইফস্টাইলের ক্ষেত্রে ভাই, আমি কি গাড়ি চালাই এটা যদি জিজ্ঞেস করো, ওই যে একটা পুরাতন ফ্রিডম মোটরসাইকেল আছে, এটা হইতেছে যে আমার লাইফস্টাইল। গাড়ি টাড়ি এই যে R1 ভাই ভংচং দেয়, এগুলো সব ভুয়া। ভিডিওটি এডিটিং এর মাধ্যমে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তাই ভিডিওটি দেখে কেউ সিরিয়াস মাইন্ডে নিবা না। আর হ্যাঁ ভাই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে কেউ ভুলবো না। নেক্সট পার্ট কার লাগে চাও অবশ্যই কমেন্ট সেকশনে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।